দর্শক, আমরা এখন হাতিল ফার্নিচারের প্যাভিলিয়নে আছি। এখানে বেশ দর্শক দেখতে পাচ্ছি, আমরা এখন দর্শকদের একটু অনুভূতি শুনব। মেলায় এসে অবশ্যই ভালো লাগছে। মেলায় তো আসলে যে জিনিসগুলো সাধারণ বাজারে না পাওয়া যায় সেগুলো মেলাতে পাওয়া যায়, সেই জন্য মূলত মেলাতে আসা, এবং এসে খুবই ভালো লাগছে। এবং যে জিনিসপত্র দেখতে পাচ্ছি এগুলো এক্সেপশনাল, পছন্দ হলো কিনবো। এতক্ষণ হাতিল ফার্নিচারের প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখলাম অনেক নান্দনিক ফার্নিচার। এখন আমরা কথা বলবো হাতিল ফার্নিচারের একজন কর্মকর্তার সাথে। আমরা মেনলি আসলে 5 দিনের বগুড়ার এই আবাসন মেলায় আমাদের স্টলটা নিয়ে এসেছি। আসলে এইসব হাতিল যেটা মেন উদ্দেশ্যে আমরা এই ফেয়ারে এসেছি সেটা হচ্ছে যে আমাদের প্রমোশন। মেনলি আমরা যেটা হাইলাইট করছি সেটা আমাদের একটা VR টেকনোলজি আছে, যেখানে আসলে একটা কাস্টমার বসে তার রুমের সেট আপ দিয়ে টোটাল রুমটাকে আমাদের ফার্নিচারের লেআউট দিয়ে সাজাতে পারবে। সুতরাং এটা আসলে ফার্নিচার জগতে একটা নতুন কনসেপ্ট, এবং সে এইখানে বসে টোটাল ফার্নিচার যে তার রুমটা কীরকম হবে এইটা সে আমাদের এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সে সেটা সেট আপ করতে পারবে। হাতিল এখন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, টোটাল ওয়ার্ল্ডেই আমাদের ফার্নিচারগুলো এক্সপোর্ট হচ্ছে, যার মেজর অফ দ্য পার্ট হচ্ছে ইন্ডিয়া। আমাদের এই মুহূর্তে এখন প্রায় 20টা শোরুম রানিং। আমরা নতুন বেশ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা বাণিজ্য মেলায় আমরা ডিসপ্লে করেছি। সুতরাং সব মিলিয়ে আমরা এখন একটা বেটার ওভারঅল সিচুয়েশান ফার্নিচারের, যেটা সেটা হাতিল একটা বেটার পজিশনে তাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলোকে নিয়ে এসছে। এবং এইখানের 5 দিনের মেলায় আমরা যেটা রেসপন্স পেয়েছি সেটা আশাজনক, এবং আমরা প্রত্যেকটা কাস্টমারের মাধ্যমে আমাদের নতুন টেকনোলজিটাকে তাদের সামনে তুলে ধরতে পেরেছি। সুতরাং আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা স্যাটিসফাইড লেভেলে নিয়ে এসেছে। বগুড়া রিয়েল ইস্টেট আয়োজিত বগুড়া আবাসন শিল্প মেলার আজকে শেষ দিন। আমরা এখন বর্তমানে অ্যাপকন ডেভেলপমেন্টসের স্টলে আছি। আমরা কথা বলবো তাদের সাথে, জেনে নিব মেলার 6 দিন তাদের বেচা বিক্রি কেমন হয়েছে, সাথে জানবো তাদের আপকামিং প্রজেক্টগুলো কি। আমাদের প্রজেক্টটা অ্যাপকন টাওয়ার গোয়াল রোডে মিশন স্কুলে একটু আগে অবস্থিত। এটা টোটাল 8টা ফ্লোর হবে, প্রত্যেকটা ফ্লোরে 7টা করে ইউনিট, সো 49টার মতো ইউনিট হবে। লিফ্ট জেনারেটর, একটা মডার্ন হাউসে যত ধরনের ফ্যাসিলিটিস আছে সব আছে, এবং প্লাস আমরা হচ্ছে বেশিরভাগ প্রাইসের উপরে মানে বেশি নজর দিছি, যেন মানুষ কম দামে তারা ভালো বাড়ি অ্যাফোর্ড করতে পারে। 2 বেডরুমের একটা ফ্ল্যাট আছে যেটা অনলি 1051 স্কোয়ার ফিট, সো তারা ইজিলি এটা অ্যাফোর্ড করতে পারবে। বড়ো ফ্যামিলির জন্য আমাদের 1422 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। মোস্ট অফ দ্য ফ্ল্যাটই আমাদের 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং, 3টা বাথরুম করা আছে, সো বড়ো ফ্যামিলির জন্য কোনো সমস্যা হবে না। লাক্সারিয়াস চাই তাদের জন্য 1422 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। মেলা মোটামুটি ভালো সাড়া পাওয়া গেছে, গত 2-3 বারের চাইতে এবার অনেক ভালো সাড়া পেয়েছি। এনভায়রনমেন্টটা অনেক ভালো ছিল, প্লাস কালচারাল প্রোগ্রাম আর রেফেল ড্র মাধ্যমে অনেক পার্টিসিপেন্ট আসছে, সো আমরা ওভারঅল আমরা খুব হ্যাপি। দুইটা প্রজেক্ট এখন বর্তমানে চলমান আছে, এবং একটা প্রপোজড একটা প্রজেক্ট আছে। একটা শ্যাম্পি রাজন টাওয়ার, এটা এখন ফিনিশিংয়ের কাজ চলছে, আর শ্যাম্পি রাশিদা টাওয়ার যেটা, সেটা আমাদের দুইটাই জলশ্রীতলা, এবং এই 3টা প্রজেক্টই আমাদের জলশ্রীতলা এরিয়া কেন্দ্রিক আর কি। জলশ্রীতলা এরিয়াতে আমাদের এই কার্যক্রম চলমান আছে, ভালো সাড়া আমরা পাচ্ছি আর কি। তো আমি আশা করি যে এই আবাসন শিল্পের আরও উত্তরোত্তর উন্নতি হবে, এবং আমরা আমাদের এই যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে এবং আমার এই কোম্পানির মাধ্যমে আমি বগুড়ার যাদের আবাসন সংকট যে সংকটগুলো আছে, এবং বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর যারা ফ্ল্যাট পেমেন্ট নিয়ে একটা কিস্তির মাধ্যমে আমরা একটা সুযোগ করে দেওয়ার চিন্তা মানে চেষ্টা করছি আর কি, সেই সঙ্গে যেটা আমরা যে কিস্তিটা যেটা করে দিচ্ছি সেটা উইদাউট ইন্টারেস্ট। এছাড়াও ব্যাংক লোনের মাধ্যমে যদি কেউ ফ্ল্যাট কিনতে চান তাদেরকেও আমরা আসলে ব্যাংক লোনের মাধ্যমে ফ্ল্যাট ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করছি আর কি। বর্তমানে 3টা প্রজেক্ট কাজ চলতেছে, আর প্রপোজড আরেকটা আসতেছে সামনে। একটা অটোমেটিকলি সব সেল হয়ে গেছে, এখন 2টা প্রজেক্টে আমাদের ফ্ল্যাট খালি আছে। প্রজেক্টে যে স্কোয়ার ফিট আছে 1391, 1178, 942, 1156,
1100, অনেক কাস্টমার আসছে, আমরা তাদের সাথে যোগাযোগ করতেছি, আশা করি মোটামুটি একটা ভালো রেসপন্স পাবো আমরা। আমরা এই মুহূর্তে বগুড়া আবাসন শিল্পমেলায় অবস্থান করছি। বগুড়া রিয়েল এস্টেট আয়োজিত ষষ্ঠবারের মতো বগুড়া আবাসন শিল্পমেলা অনুষ্ঠিত হচ্ছে, আজকে মেলার শেষ দিন। আমরা এখন কথা বলবো বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সাথে। আমাদের এই মেলা ষষ্ঠবারের মতো, আমাদের মেলা কতটুকু সার্থক কতটুকু গেছে এটা আমার চেয়ে মনে হয় আপনারা স্টলের যারা নিয়েছে তাদের কাছেই জানতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে যাদের কাছে ইন্টারভিউ নিয়েছি তারা সবাই খুশি, এত দর্শক বগুড়ায়, মানে রিয়েল এস্টেটের এই প্রথম এত দর্শক হয়েছে, মানে এত কাস্টমার, এত প্রচার এইবারই প্রথম হয়েছে আমরা। এবং এই মেলার জন্য, এবারে ষষ্ঠবারের মেলার জন্য, এটা যেহেতু আমাদের নিজস্ব আয়োজন, এর আগে আমরা ইভেন্ট দেখতে করতাম, এবার আমরা নিজেরাই আয়োজন করেছি, যার জন্য আমাদের মেলা অবশ্যই সার্থক হয়েছে। আজকে মেলার শেষ দিন, আপনারা জানেন যে আমাদের প্রতিদিনই কালচার প্রোগ্রাম ছিল এবং আজকে শেষ দিনে আজকেও থাকবে। আমরা যেহেতু বগুড়া নিয়েই ব্যবসা করি, বগুড়াতেই ব্যবসা করি, বগুড়ার শিল্পকে যেমন আমরা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছি। যোদ্ধা ইনামুল হক রঞ্জু, বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি। আজকের দিনটি শেষ দিন, শেষ দিনে আপনারা আমার মনে হয় অনেক দর্শনার্থী পাবেন, সেই সঙ্গে আমাদের খুব ভালো কালচারাল নাইটও আছে, দুটি র্যাফেল ড্র হবে দুটো কোম্পানি থেকে। আগামীতে আমরা আরও এই ধরনের মেলা এর চাইতেও আর একটু বড় পরিসরে করার চেষ্টা করব এবং আপনাদের সবার সহযোগিতা থাকবে। আমি খন্দকার রবিউল আলম লিটন, প্রোপারাইটার লোকালয় প্রপার্টিস। এবারকার মেলা সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুনভাবে আমরা উপস্থাপিত করেছি। যারা আমরা রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছে তারা নিজ উদ্যোগে নিজ দায়িত্বে এই মেলাটাকে এত জমজমাটপূর্ণ করতে পেরেছি। প্রতিদিন এখানে র্যাফেল ড্রর প্রোগ্রাম চলতেছে, ফ্রি র্যাফেল ড্রর প্রোগ্রাম চলতেছে, সেখানে সবাই পুরস্কৃত হয়ে সবাই খুশি হচ্ছে এবং প্রচুর দর্শনার্থীর। এইরকম একটা মেলা যেখানে বিনোদনের তেমন কিছু নাই, তারপরেও এখানে দর্শনার্থী এবং গ্রাহকের বিপুল সমাহার, আমরা মনে করতেছি প্রত্যেকেই স্যাটিসফাইড। আমরা এই মুহূর্তে কথা বলবো বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলালের সাথে। আমাদের ষষ্ঠতম এই আবাসন মেলা দারুণভাবে সমাদৃত হয়েছে, বগুড়াবাসী এটা বরণ করে নিয়েছে, তার জন্য বগুড়াবাসীকে ধন্যবাদ এবং অন্যান্য যারা স্টল নিয়েছে তাদেরও ধন্যবাদ। আজকে মেলার শেষ দিন, প্রচুর সমাগম এবং আজকে র্যাফেল ড্র, ফ্রি র্যাফেল ড্র রয়েছে দুইটা কোম্পানির এবং এখানে অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই জন্য সবাইকে আমি দাওয়াত দিচ্ছি, আসুন মেলা উপভোগ করুন। আর আমরা এরকম প্রতিবারের মতোই মেলা করব, আগামীতে আমরা আরও বৃহত্তর পরিসরে আমরা মেলা করার চিন্তা ভাবনা করেছি।